অনেক সরকারি কর্মকর্তার অবৈধ আয় কেনা শত শত বিঘা জমির তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে এমন পরিস্থিতিতে এবার ফেসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা আমলা আনার হত্যাকাণ্ডে এমন কিছু তথ্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে যেগুলো প্রকাশিত হলে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী অনেক রাঘব বোয়ালরা ফেসে যেতে পারেন রিমান্ডেরই একটা সূত্র বলছে তিনি রিমান্ডে এমন কয়েকজন রাঘব বোয়ালের নাম উচ্চারণ করেছেন যাদেরকে হজম করাটা আসলে সিস্টেমের জন্য অনেক কঠিন এই নামগুলোকে হজম করা সম্ভব নয় এই কারণে দুদক পিছনের দরজায় খেলতে চায় কালকে পর্যন্ত আমাদের পক্ষের থেকে খুঁজ নেওয়া হয়েছে বলছে জাসবেন রেডি হয় না রেডি হয় না রেডি হয় নাই এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন আজকে আমরা এপ্রিলের ডিভিশনের চেম্বার যদি যাব তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না আর মানে প্রধানমন্ত্রী বলছেন মানুষের টাকা বানানো এক ধরনের নেশা এবং তারা এত বেশি টাকা বানিয়ে ফেলে যে দেশে থাকতে পারে না তাদেরকে রীতিমতো দেশ ছাড়তে হয় আসসালামু আলাইকুম দর্শক। গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম দর্শক আমি আশা করছি আপনারা ভিডিও শুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে তো দর্শক আমি আর বেশি কথা বারাবো না আপনাদের সরাসরি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি কারো অট্টালিকা বাড়ি কারো বিলাসবহুল গাড়ি কেউ কেউ টাকার পাহাড় জমিয়েছেন কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশে অনেকে দেশেই করেছেন কোটি কোটি টাকার সম্পত্তি অনেক সরকারি কর্মকর্তার অবৈধ আয় কেনা শত শত বিঘা জমির তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে এমন পরিস্থিতিতে এবার ফেসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা আমরা তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন বর্তমানে দুদকের অনুসন্ধানে থাকা ব্যক্তির সংখ্যা প্রায় সাড়ে চার হাজার এর মধ্যে পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি পুলিশ কর্মকর্তা রয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও জাতীয় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধানের পর এবার কিছুটা নড়ে চড়ে বসেন দুর্নীতি দমন কমিশন দুদক এবার অনুসন্ধান শুরু করে আমলা প্রকৌশলী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই অনুসন্ধানে ফেসে যেতে পারেন প্রায় দুই শতাধিক সরকারি কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সংস্থাটির কাছে অভিযোগ রয়েছে অনেকের নামে থাকা অবৈধ সম্পদ প্রকল্প দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তবে গেল এক বছরে অনুসন্ধান কার্যক্রম থেকে দায় মুক্তিও মিলেছে অনেক কর্মকর্তার দুদক জানান অভিযোগের দালিলিক প্রমাণ না করতে পারলে অব্যাহতি দেওয়া হয় সূত্রে জানা গেছে সফটওয়্যার কেনায় অনিয়ম ও প্রকল্পের দুর্নীতি সহ নানা অভিযোগে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি ডেস্কোর সাবেক এক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক এরই মধ্যে তার বিরুদ্ধে কমিশনে প্রতিবেদন পেশ করেছে অনুসন্ধানকারী কর্মকর্তা এছাড়াও তাদের কাছে অভিযোগ রয়েছে অবসরোত্তর ছুটিতে থাকা এক নারী কাস্টমস কমিশনারের বিরুদ্ধে তিনি ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ফোন সহ চারটি মোবাইল অপারেটরকে আইন বহির্ভূতভাবে একশো বাহান্ন কোটি টাকার সুদ মৌকুফ করেন এই অভিযোগে মামলার পর এখন তদন্ত করছে দুদক দুদকের প্রধান কার্যালয় সহ সংস্থাটির বিভিন্ন কার্যালয়ের তথ্য বলছে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার অনুসন্ধান তদন্ত চলমান রয়েছে সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে যাদের মধ্যে উচ্চ পর্যায়ে সাবেক বর্তমান কর্মকর্তা রয়েছে প্রায় দুই শতাধিক অনুসন্ধান চলছে এমন কর্মকর্তাদের মধ্যে আছেন সাবেক সচিব ওয়াসার একজন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ের সাবেক এক মহাপরিচালক শিল্পকলা একাডেমির একজন শীর্ষ কর্মকর্তা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক একজন প্রধান প্রকৌশলী জাতীয় রাজস্ব বোর্ডের চার কর্মকর্তা ও দুই সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্য সহ সরকারি বিভিন্ন দপ্তরের দেশ শতাধিক কর্মকর্তা অন্যদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও দুদকের অনুসন্ধানের তালিকায় ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি এডিশনাল এসপি ইন্সপেক্টর সহ অন্তত পঞ্চাশ পুলিশ কর্মকর্তা রয়েছেন এ বিষয়ে দুদকের তদন্ত কমিশনার জহরুল হক জানান দুর্নীতির অনুসন্ধানের তালিকায় শুধু আমলা আছে তা নয় আরও আছে ইঞ্জিনিয়ার ট্যাক্স কাস্টম ভ্যাট সহ বিভিন্ন পেশার মানুষ সবার ব্যাপারে বিধি মোতাবেক যা সিদ্ধান্ত রয়েছে তা পালন করা হবে গেল এক বছরের সরকারি সেবা খাত সহ বিভিন্ন দপ্তরের সরকারের শতাধিক কর্মকর্তাও পেয়েছেন অনুসন্ধান থেকে অব্যাহতি এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কমিশনার জানান কারো জন্য বিশেষ ব্যবস্থা করা বা কাউকে বিশেষ বিবেচনায় ছাড় দেওয়া তা ওনাদের কাজ না তারা বিধি মোতাবেক কাজ চালাবেন তিনি আরো জানান কেউই তাদের শত্রু না আবার মিত্রও না কাজেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে খালেদা জিয়া মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বিএনপি নাটুরে কর্মসূচি চলার সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কুপিয়ে তার এক হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয় নেতা নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে সমাবেশ করছিল জেলা বিএনপি এ সময় হঠাৎ মোটরসাইকেলের বহর নিয়ে আসা একদল লোক হামলা চালায় সমাবেশে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই সমাবেশ লক্ষ্য করে ককটেল ও গুলি ছরে। কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ডান হাতের কবজি হামলায় আহত হন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত শহীদুল ইসলাম বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল থেকে ঢাকায় রেফার করা হয় আমি মনে করি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাহেবের নির্দেশেই হয়েছে না ধরে তাহলে এর দায় দায়িত্ব পুলিশ প্রশাসনের এবং সরকারি দল সরকারি দলের তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দায়ী নয় তবে যারা দায়ী পুলিশ তাদের দেখেছে তারা তাদেরকে পুলিশ চেনে পুলিশ যথাযথ আইন প্রয়োগ করলে আমার মনে হয় যে এই ধরনের ঘটনা ঘটত না এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ অজ্ঞাত নামারা একটি ভিতরে অতর্কিত হামলা চালিয়ে চার পাঁচজনকে আহত করে পুলিশ সাথে সাথে তাদের উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা করে এবং পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পটুয়াখালীতে বিএনপির সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে যুবদলের মিছিলে হামলা হয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় সমাবেশ করে জেলা বিএনপি অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে বক্তারা বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলনের বিকল্প নেই নেত্রকোনাতেও সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে অবিলম্বে দলের চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান তারা এছাড়া জামালপুর লালমনিরহাট ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি আনার হত্যাকাণ্ডে এমন কিছু তথ্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে যেগুলো প্রকাশিত হলে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী অনেক রাঘব বোয়ালরা ফেসে যেতে পারেন জিনাইতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতার পর আট দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল মাত্র তিন দিন পরেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে যদিও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি এমনকি রিমান্ডের দায়িত্বে থাকারা বলছেন তিনি কোনো তথ্যই দেননি তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি রিমান্ডে থাকা অবস্থায় অথচ তারপরেও তাকে তিন দিন পরেই জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু রিমান্ডেরই একটা সূত্র বলছে তিনি রিমান্ডে এমন কয়েকজন বোয়ালের নাম উচ্চারণ করেছেন যাদেরকে হজম করাটা আসলে সিস্টেমের জন্য অনেক কঠিন এই নামগুলোকে হজম করা সম্ভব না এ কারণে তারা ওই চাপেই রিমান্ড থেকে সরিয়ে দিয়েছে মেন্টুকে সমাজ কল্যাণ সম্পাদক গ্যাসবাবু তার তিনটা মোবাইল ফোন গায়েবের একটা তথ্য আমাদের সামনে এসছে এবং সেই মোবাইলগুলো উদ্ধারে কোন উদ্যোগ ডিবির পক্ষ থেকে নেওয়া হচ্ছে না একরকম জানিয়েই দেওয়া হয়েছে এই মোবাইলগুলো পাওয়া যাবে না কেন ডিবির সূত্রেই জানা যাচ্ছে যে এই মোবাইলেই আসল ক্লু আছে আসল ক্লু আছে কেন তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে আসলে কারা কারা জড়িত এবং কাদের কাছে হত্যাকাণ্ডের পর ছবি পাঠানো হয়েছে হত্যাকাণ্ড যে সম্পন্ন হয়েছে সেটা নিশ্চিত করা হয়েছে এবং এই লেনদেনটা কারা করেছে টাকা পয়সার লেনদেনটা কারা করেছে এবং যেটা বলা হচ্ছে রিমান সূত্র যেটা বলছে অর্থাৎ যে রাঘব বলদের নাম এসছে তারাই মূলত এই হত্যাকাণ্ডের আসল পরিকল্পনাকারী এমপি হবার লোভ দেখিয়ে মিন্টুকে এখানে যুক্ত করা হয়েছে মিন্টু এমনটা দাবি করছেন কিন্তু সেই রাঘব বোয়ালরা মিন্টুকে বাঁচানোর চেষ্টা করেছেন প্রথমে প্রথমে তার গ্রেফতার এড়ানোর চেষ্টা করেছেন এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে মিন্টু গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় আওয়া লীগের একজন প্রভাবশালী আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের নেতার ধানমন্ডির বাসার নিচ থেকে তিনি ওই বাসাতেই অবস্থান করছিলেন গ্রেফতার এড়ানোর জন্য এবং শেষ পর্যন্ত যখন দেখা গেল তাকে গ্রেফতার করা হবে তখন সেই নেতা অর্থাৎ যার বাসায় তিনি আশ্রয় নিয়েছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী সেই নেতাই নির্দেশ দেন তাকে নিচে নেমে যেতে এবং তারপর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আওয়ামী লীগের এই প্রভাবশালী মহলের চাপেই প্রথমে তাকে গ্রেফতার এড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে যাতে তাকে গ্রেফতার করা না হয় পরবর্তীতে যখন তাকে গ্রেফতার করা হলো তখন চেষ্টা করা হয়েছে প্রেশার দেওয়া হয়েছে যাকে যাতে তাকে রিমান্ডে নেওয়া না হয় এবং যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তখন চাপ দেওয়া হয়েছে যাতে রিমান্ডে নিয়ে তাকে এমনভাবে চাপ প্রয়োগ করা না হয় যাতে সে উত্তর দিতে বাধ্য হয় এবং তারপর তিন দিন পরেই পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি উপর মহলের প্রচন্ড রকম চাপ ছিল যাতে তিন দিন পরেই তাকে রিমান্ড থেকে সরিয়ে ফেলা হয় এবং সেটাই করা হয়েছে তাহলে এই প্রভাবশালী মহলটা আসলে কারা আওয়ামী লীগের এই প্রভাবশালী মহল আওয়ামী লীগের এই রাঘব বোয়াল কারা যারা স্বর্ণ চোরাচালান এবং মাদক চোরাচালানের কারণেই এই ভাগ বাটোয়ারাই মূলত এই হত্যাকাণ্ডের মূল কারণ সেটাও ডিবি সূত্রেই জানাচ্ছে সম্প্রতি বাজেটের সমাপনী দিনে প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা করেছেন এবং সেখানে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন উনি ইনফ্যাক্ট অনেক কথা বলেছেন বাজেট নিয়ে অনেক কথা বলেছেন সেগুলো নিয়ে আমি আগে জবাব দিয়েছি কিন্তু রিসেন্ট দুটো ইস্যু উনি কথা বলেছেন একটা হচ্ছে দুর্নীতি নিয়ে কথা বলেছেন যেহেতু বহু রাঘব বল রুই কাতলা ধরা পড়ছে দুর্নীতির জালে এবং সরকারকে সেগুলো স্বীকার করে স্বীকার করে বা সরকারের কোনো একটা পরিকল্পনার অংশ হিসাবে তাদের ধরপাকড় করার চেষ্টা হচ্ছে দুদক টুদক লেলিয়ে দেওয়া হচ্ছে তাই প্রধানমন্ত্রীকে দুর্নীতি নিয়ে কথা বলতে হয়েছে প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে বলছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি যেই হোক দুর্নীতি করলে কারও রক্ষা নেই যারাই দুর্নীতি করবে দুর্নীতি করবে আমরা ধরব কারো রক্ষা নেই দুর্নীতি যারাই করবে তাদেরকে ধরবে আমরা একটু এই প্রসঙ্গে যোগ করতে চাই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে ব্যাংক খাতে দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি রকম তার টুয়ার্ডস করাপশন সেটা বুঝতে পারবো এটাও খুব ইম্পর্টেন্ট উনি বলছেন কিছু মানুষের টাকা পয়সা এত বেড়ে যায় যে তারা টাকা দেশে রাখতে পারে না টাকা বিদেশে রাখতে গিয়ে দেশ ছাড়তে হয় এটা নেশার মতো হয়ে যায় ওনার এক্স্যাক্ট বক্তব্যটা এরকম কিছু মানুষ লোভী হয়ে যায় টাকা পয়সা এত বাড়ে যায় যে দেশ বাদে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়ে ভাগতে হয় সেই অর্থ বানিয়ে লাভ কি হল এতই অর্থ বানিয়ে ফেললো যে দেশেই থাকা যায় না তাহলে লাভ হলো কি এটা তো মানুষ চিন্তা করে না নেশার মতো হয়ে যায় এক্স্যাক্টলি বলছেন এই কথা তার মানে প্রধানমন্ত্রী বলছেন মানুষের টাকা বানানো এক ধরনের নেশা এবং তারা এত বেশি টাকা বানিয়ে ফেলে যে দেশে থাকতে পারে না তাদেরকে রীতিমতো দেশ ছাড়তে হয় যখন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার কথা প্রধানমন্ত্রী বলেন তখন আমার স্মৃতি দু উনিশ সালে ফিরে যায় আমাদের মনে আছে তখন কিছু লোকজনকে ধরা হচ্ছিল সম্রাট জিকে শামিম এসব কাদেরকে তাদেরকে ধরা হলো এবং তখন দারুণ হাইপ সবটা আওয়ামী লীগ লোকজন তখন দারুণ হাইপ আওয়ামী লীগের দিক থেকে তোলা হয়েছিল যে একটা শুদ্ধি অভিযান চলছে সেই সময় দু সালে প্রধানমন্ত্রী কি বলেছিলেন পরি বিরোধী অভিযান আই নয় অপরাধী যে দলেরই হোক অন্যায় করলে শাস্তি নিশ্চিত পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এটাও একটা সংবাদ মেলনে বলেছেন তখন আমাদের সামনে শুদ্ধি অভিযান উনিশ সালে এবং এরপর দুদিন পর কি হয়েছে আমরা খুব ভালো জানি কিন্তু এই নিউজটা সার্চ করতে গিয়ে খুবই ফানি একটা নিউজ আমার সামনে এসছে ফানি প্রধানমন্ত্রীর বিরোধী উদ্যোগ সুদূর প্রসারী কথাটা বলছেন বেনজির আহমেদ উনি বলছেন দেশ জুড়ে চলা শুরু হওয়া চলমান শুদ্ধি অভিযানে বিভিন্ন এজেন্সি জড়িত প্রধান এজেন্সি না তিনি বলছেন শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড় বিষয় প্রধানমন্ত্রী এবার নির্বাচনের ইস্তেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন দুর্নীতি বিরোধী সামগ্রিক অভিযানে অনেক এজেন্সি জড়িত আর র্যাব এটাতে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে ইত্যাদি ইত্যাদি বেনজির সেই শুদ্ধি অভিযানকে এন্ডোর্স করছেন কখন এন্ডোর্স করছেন বেনোজি তখন র্যাবের ডিজি এবং র্যাবের ডিজি হিসাবেই উনি ওনার যাবতীয় কেনাকাটা জমি জমা সম্পত্তি ফ্ল্যাট সব করছেন তখন র্যাবের ডিজি হিসাবে র্যাবের ডিজি হিসাবেই তখন তিনি তখন তিনি একজন টেলিভিশন চ্যানেল দখল করছে ইত্যাদি ইত্যাদি তাই তো সো এই লোক প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের পাশে দাঁড়ান এবং প্রধানমন্ত্রী তখন র্যাবের ডিজি কী করে বেড়াচ্ছে সেটা জানতেন না ধরা হয়েছিল কিছু চুনোপুটি সম্রাট সম্রাট ঢাকা শহরে পোস্টার টোস্টার আমরা অনেক দেখেছি এটা যুব লীগের একটা জোনের ঢাকা শহরের একটা জোনের প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি কিছুই না আওয়ামী লীগের কত কত লোকজন আছে তারা কিছু না সে শুদ্ধি অভিযান যখনই ধরা হলো আমরা তখন একটা জিনিস স্পেকুলেট করেছিলাম সেটা হল এরা আওয়ামী লীগের অন্তর্গত কোনো সমস্যার কারণে সমস্যার বলি হয়েছেন কারণ ওই সময় যে মানুষজনকে ধরা হয়েছিল ধরে নেওয়া হচ্ছিলো তারা একটা নেক্সাসের পার্ট তাদেরকে আসলে সাইজ করার জন্য এই কাজটা করা হচ্ছিলো সব শুদ্ধি অভিযান অভিযান আসলে কিছু না সুতরাং এখনও দু চারজনকে যদি ধরা হচ্ছে দু চারজনের একটা প্রকাশ্যে চলে আসছে প্রধানমন্ত্রীকে এই কথাগুলো বলতে হয়েছে এই যে প্রধানমন্ত্রী বলছেন তারা দেশে বসে এত টাকা কামায় মানে আমরা তো প্রশ্ন করতেই পারি যে এত টাকা কীভাবে তারা কামায় দেশে বসে বসে বছরের পর বছর মানে আপনি কিছু কিছু যে হঠাৎ করে করে ফেলতে পারেন কিন্তু এই পরিমাণ টাকা কামানো এই পরিমাণ জমিজিরাত তৈরি করা এই পরিমাণ সাম্রাজ্য তৈরি করা রাতারাতি করা যায় সুতরাং প্রধানমন্ত্রী যখন এই ভাষায় কথা বলেন এটা আমাদের কাছে খুব হতাশা টোনটা এরকম যে নেশার মতো হয়ে যায় কি লাভ হলো করে কি লাভ হলো টোন এগুলো আমাদের তো দেখার ব্যাপার নেই এবং তারা প্রায় সব বিরাট অংশের সম্পত্তি দেশে নিয়ে রাখছে সেই টাকা নিয়ে সে বিদেশে দারুণ সানসর্গত জীবনযাপন করছে করছে তো সুতরাং এটাকে কোনো ব্যাপার না এইভাবে বলার কি আছে বা এতে তার ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে না এই টোনগুলো আসলে একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে ধরনের প্রশ্রয়ের মতো শোনায় তাই তো আমরা তো এই প্রশ্নটাকে তো আসলে জবাব দিয়ে এটা করতে হবে ওনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে এই লোকগুলো এই পরিমাণ টাকা করেছে একটার পর একটা একটার পর একটা আছে এবং এটা তো কয়েকটা এসছে আর বাকিদের অবস্থা আমরা জানি দু একটা আসার মানুষ দু চারজন মানুষ বাকি আছে বাকি সবাই কম বা একটু বেশি একটু বড় বেনজির ছোট বেনজির সমান বেনজির মাঝারি বেনজির এই ধরনেরই তো একদম তাই সো প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন আবার দুর্নীতির বিরুদ্ধে কাউকে ছাড়া হবে না বলে উনিশ সাল আমরা স্মরণ করবো তাতে আমরা বুঝে যাব এগুলোর পরিণতি কি হতে যাচ্ছে ইটস ভেরি ক্লিয়ার দুদক পিছনের দরজায় খেলতে চায় কালকে পর্যন্ত আমাদের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়েছে বলছে জাজমেন্ট রেডি হয় নাই রেডি হয় নাই রেডি হয় নাই এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন আজকে আমরা এপিলেট ডিভিশনের চেম্বার যদি যাব তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না নিয়ম অনুযায়ী আপিল কোর্টে কখনো আসামিকে উপস্থিত থাকতে হয় না তার সাক্ষী হয় না লয়ার সমস্ত কিছু করে সুতরাং তার বেল একবারই হয়ে যায় আর যদি বেল না হয় সে জেলে থাকে ডক্টর ইউনুস বেল হলো কিন্তু কোর্ট বলল প্রথমবার আমরা লিমিটেড টাইমে দেই দেই এই যখন ওইখানে এই কথাটা বলা হলো তখন কোর্ট বলল যে আমরা সেন্টেন্সটাকে স্টে করতে যাচ্ছি তখন এই প্রসিকিউশনের লয়ার এনি বললেন যে না কনভিকশন স্টে হবে এবং আপনাদের সামনে মিডিয়া ভাইসে তিনি কয়েক জায়গায় বলেছেন যে কনভিকশন স্টে হবে ওই কনভিকশনের স্টে কোর্টকে মিসগাইড করে কনভিকশনটার স্টে নিয়ে এসে এরপরেই ওনারা হাইকোর্টে এসে ওনারা বললেন যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কনভিকশন স্টে করেছে এটা অন্যায় এটা করা যায় না করে ওনারা এখানে রিভিশন মামলা ফাইল করলেন ফাইল করে কি করলেন সেইখানে ডক্টর ইউনুস সাহেব বেইলে থাকা অবস্থায় বললেন উনি বিদেশে যেতে হলে এবং সবাই বিদেশে যেতে হলে কোর্টের কাছ থেকে কোর্টকে জানিয়ে যেতে হবে অথচ যেই আদালতটা এটা হচ্ছে সর্বোচ্চ আদালত লেবার আইনে তার ক্ষমতাকে খর্ব করার অধিকার হাইকোর্টে নাই যতক্ষণ পর্যন্ত ওই আদালত কোনো অন্যায় না করবে সেখানে তারা কোনো পিটিশনও দেয় নাই দিয়ে বলে না এই ভুলভান্তি কারেকশন করেন না করলে সে গ্রিভড হবে তাও করে নাই সরাসরি হাইকোর্টে পিটিশন দাখিল করলো তখন আমরা হাইকোর্টে বললাম হাইকোর্টে উচিত ছিল এই মামলাটা ফেরত দিয়ে বলা যে তুমি নিম্ন আদালতে গিয়ে এটা বলো সে যদি না করে তাহলে হাইকোর্ট আমরা দেখব। যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব করে থাকে কিন্তু ডক্টর ইউনুসের বেলা এটা হলো না না হয়ে হাইকোর্ট তখন রুল ইস্যু করলো বললো অতি তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি করো এবং ওনার বেইল যেটা আছে ইয়া বলছে তাকে দেশের বাইরে যেতে হলে তাকে আদালতে ইনফর্ম করে দিতে হবে যখন আমরা ইনফর্ম করতে গেলাম কোর্ট এত ভয় পেল কোর্ট বললো যে না হিয়ারিং করতে হবে হিয়ারিং করে অ্যাপ্লিকেশন দিতে হবে অ্যাপ্লিকেশন দিয়ে হিয়ারিং এর পরে উনি জাজমেন্ট দে অর্ডার দে তারপরে সেই অর্ডার আদালতে দেখানো হয় সেই দেখানোর পরে তারপরে সেখানে তাকে যাওয়া হয় এই হলো বিষয়টা অথচ আপনারা দেখতে পারলেন গত কিছুদিন আগে ডক্টর ইউনুস সাহেবের কাগজপত্র পাঁচ দিন আগে জমা দিতে হয় তারা পরীক্ষা করে দেখেন ওনার আদালতের পারমিশন আছে কিনা অথচ বেনাজির দুর্নীতি দমন কমিশনের অভিযুক্ত আসামি কিভাবে অভিযুক্ত আসামি একশত কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করে পালিয়ে গেল দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ